হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্মি স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও কথা বলবো দিন দা ডের থিয়েটারাল ট্রেলার এবং দিন দা ডের অফিসিয়াল পোস্টার নিয়ে। দিন দা ডে দ্য মোস্ট এক্সপেন্সিভ ফিল্ম ইন আওয়ার ইন্ডাস্ট্রি। ফিল্মের বাজেট প্রায় 100 কোটি টাকা। ফিল্মের লিডে রয়েছে অনন্ত জলিল বর্ষা এবং এই ফিল্মটা মূলত বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজিত সিনেমা। এবং এই ফিল্মটার ট্রেলার নিয়ে আমরা অনেক কিছু বলেছি, অনেক কথা হয়েছে, বাট থিয়েটারাল ট্রেলার নিয়ে অনেকেই কথা বলেনি, কারণ অনেকে তো আবার থিয়েটার যায়ও না। তো সেখান থেকে যখন থিয়েটারে গেলাম, আমাদের অমানুষ ফিল্মের ইন্টারভ্যালে মূলত দিন দা ডের একটা থিয়েটারাল ট্রেলার দেখানো হয়েছে, যে ট্রেলারের লেন্থ প্রায় 4 মিনিট এবং ওই ট্রেলারটা আমাদের ইউটিউবের যে ট্রেলার রয়েছে সেই ট্রেলার থেকে কিছুটা আলাদা। যদিও আমাদের বাংলাদেশে থিয়েটারাল ট্রেলার নিয়ে তেমন কেউ আলোচনা করে না, তবে এই মুহূর্তে আমার কাছে মনে হলো যে থিয়েটারাল ট্রেলারগুলো নিয়েও আলোচনা করা উচিত। আর অন্য অন্য ট্রেলার নিয়ে আলোচনা করা হয় না এই কারণে যে থিয়েটারাল ট্রেলার এবং ইউটিউবে যে ট্রেলার আপলোড করা হয় সেই ট্রেলার আর থিয়েটারাল ট্রেলার সেম টু সেম থাকে, কিন্তু এখানে কিন্তু সেম টু সেম ট্রেলার আপলোড করা হয়নি। তো ভিউয়ার, সিনেমা হলে দিন দা ডের ট্রেলার দেখার পর এই ট্রেলারটা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে এই ফিল্মটা আপনাকে সিনেমা হলে কেমন এক্সপিরিয়েন্স দিতে চলেছে সেটা বোঝানোর জন্য। দেখেন, একদম সত্যি বলছি, যখন সিনেমা হলে 4 মিনিট লেন্থের ওই ট্রেলারটা দেখলাম আমার কাছে সত্যি ভালো লাগছে। হ্যাঁ, ভিএফএক্স এর ব্যাপারগুলো রয়েছে, ভিএফএক্স এর ব্যাপার তো চেঞ্জ হয় নাই, সেই ক্ষেত সেই ব্যাপারগুলো রয়েছে, তবে যে ফিলটা না সিনেমা হলের যে ফিলটা সেই ফিলটা কিন্তু এই ফিল্মটার মধ্যে রয়েছে, সেই ভ্যালুটা এই ফিল্মটার মধ্যে রয়েছে এবং সেভাবে এই ফিল্মটা মেক করা হয়েছে। তো আমি এই ট্রেলারটা দেখার পর এখন বলছি আপনাদের, ফিল্মটা থিয়েটারাল এক্সপিরিয়েন্স খুব ভালো হতে চলেছে। যদিও ওই ভিএফএক্সের ব্যাপারটা আমাদের নজরে লাগবে, এটা স্বাভাবিক, ওটা শুরু থেকেই নজরে লাগতেছে, তবে ওই ব্যাপারটা ছাড়া ফিল্মের যে প্যাকেজিংটা সেটা সত্যি এন্টারটেইনিং। তো এখানে আমি আপনাদেরকে একটা ব্যাপার বলে রাখি, আপনারা দেখবেন অনেক ফিল্ম যেগুলো শুধুমাত্র বলা হয় যে থিয়েটার ছাড়া রিলিজ করবে না, কারণ হচ্ছে কি ওই ফিল্মটা সেই থিয়েটারাল এক্সপিরিয়েন্সের জন্যই তৈরি করা। তো এখানে কিন্তু সেই জিনিসটা ঘটেছে, দিন দা ডে পুরোপুরি থিয়েটারাল এক্সপিরিয়েন্সের জন্য তৈরি একটি সিনেমা। তবে হ্যাঁ, যদি এই ফিল্মটার ভিএফএক্স আরেকটু স্ট্রং হতো তাহলে এই ফিল্মটা আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা ল্যান্ডমার্ক তৈরি করতো, যদিও এখনও ল্যান্ডমার্ক। এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে এত এক্সপেন্সিভ সিনেমা তৈরি হয়নি এবং বাংলাদেশ ইরান এর আগে কখনো কাজ করেনি। তো কিছু কিছু বিষয়ের দিক থেকে কিন্তু এই ফিল্মটা অলরেডি একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করেছে। তো ভিউয়ার্স, এটাই ছিল সিনেমা হলে দিন দা ডে ট্রেলার দেখার এক্সপিরিয়েন্স। এবার নজর দেওয়া যাক দিন দা ডের অফিসিয়াল পোস্টারের দিকে। ভিউয়ার্স, গতকাল অনন্ত জলিল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দিন দা ডের 8টা অফিসিয়াল পোস্টার লঞ্চ করেছে। জাস্ট ভাবেন, আমরা আমাদের ইন্ডাস্ট্রি সিনেমার একটা অফিসিয়াল পোস্টার এখনও পাই না, সেখানে তার সিনেমার 8টা অফিসিয়াল পোস্টার বানিয়েছে। তো অনন্ত জলিল যে আসলে প্রচেষ্টা করে এটা তো অ্যাপ্রিসিয়েট করতেই হয়, সে চেষ্টা করে তার জায়গা থেকে, বাট সে 8টা পোস্টার যখন সে রিলিজ করে সেখানে বলে এই 8টা পোস্টারের মধ্যে কোন পোস্টারটা আমাদের ভালো লেগেছে। তো যখন আমি 8টা পোস্টার দেখলাম, সত্যি প্রত্যেকটা পোস্টারে কিছু না কিছু ব্যাপার রয়েছে যেগুলো নজরে লাগতেছে, আর তার মধ্যে সবথেকে বড় নজরে লাগতেছে হচ্ছে পোস্টারে ব্যবহৃত ফন্ট। আর ভিউয়ার্স, সেই 8টা পোস্টার মধ্যে থেকে আমার কাছে এই 2টা পোস্টার একটু ভালো লাগছে, যদিও ওই পোস্টারগুলো যদি একটু ভালো করে দেখেন আপনার নজরও লাগবে, একটু দৃষ্টিগুলো কিছু ব্যাপার রয়েছে, তবে সেই 8টা পোস্টারের মধ্যে থেকে এই 2টা পোস্টার জাতের আছে একটু। তো ভিউয়ার্স, ভিডিওর কনক্লুশনে বলা যেতে পারে আসলে দিন দা ডে ফিল্মটা সব কিছু মিলিয়ে পজিটিভ নেগেটিভ 2 সাইডই ভাইব দিচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত ফিল্মটার কোন ভাইবটা বেশি স্ট্রং হয়, পজিটিভ সাইড নাকি নেগেটিভ সাইড। আর এই বিষয়টা আমরা ক্লিয়ার হবো হচ্ছে কোরবানি ঈদে, কারণ কোরবানি ঈদে আসছে দিন দা ডে। তবে এই মুহূর্তে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কতটা এক্সাইটেড দিন দা ডে নিয়ে, এবং যারা অমন ফিল্মটা দেখেছেন তারা যদি ইন্টারভেলে ট্রেলারটা দেখে থাকেন তাহলে আপনার কাছে সেই থিয়েটারাল ট্রেলারটা কেমন লেগেছিল। এছাড়াও আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর হ্যাঁ, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে পারেন, যার মাধ্যমে ফিল্মি স্টকসের প্রত্যেকটি আপডেট সবার কাছে পৌঁছে যাবে আপনার কাছে।